হাওড় বিস্তৃত জেলা সুনামগঞ্জ হাওড়ের মৎস্য সম্পদের জন্য বেশ বিখ্যাত এই অঞ্চল আদিকাল থেকেই সুনামগঞ্জের মাছের সুনাম দেশ জুড়ে বিশাল জলরাশির এই অঞ্চলে প্রায় 200 প্রজাতির মাছের দেখা মেলে সুনামগঞ্জ সদর উপজেলার বড়দই বিল যেখানে মৎস্য আহরণ ও মজুতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে তাদের বিশাল কর্মযজ্ঞ দুভাগ হয়ে বড়দই বিলে কাজ করেন জেলেরা একদল জাল বিছিয়ে মাছ ধরেন বাকিরা সেই মাছ নৌকায় করে নিয়ে যান বিলে নির্দিষ্ট স্থানে মজুত করতে আমরা 2-250 মানুষ এই মালিক হলে চলাফেরা করি সবই আমরা দিন মজুরি করার কাছ থেকে বেতন নিয়ে আমরা বাচ্চা চারে চালাই ইউরোপে বেশিরভাগ অংশে আমাদের এই বদ্ধ বিল থেকে মাছ যায় 50 থেকে 60টা রাস্তায় আর কি মাছ পাঠানো হয় রুই বোয়াল কাতল চিতল কালো বাউশ শোল গজার পাবদা ট্যাংরা কই শিং মাগুর সহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ ধরা পড়ছে জালে শুধু বড়দই বিলেই 3 বছরে প্রায় 500 টন মাছ উৎপাদন হয় যার গড় বাজার মূল্য প্রায় 25 কোটি টাকা ছোট বড় মিলিয়ে 1000 বিল রয়েছে সুনামগঞ্জে ইজারায় এসব জলাশয়ের মাছ আহরণ ও প্রক্রিয়াজাতে কাজ করেন স্থানীয় প্রশাসন বিভিন্ন প্রজাতির প্রায় 90,000 টন দেশীয় মাছ উৎপাদন হয় এই অঞ্চলে এসব মাছের বাজার মূল্য প্রায় 5,000 কোটি টাকা স্থানীয় চাহিদা মিটিয়ে সুনামগঞ্জের মাছ রপ্তানি হচ্ছে ইংল্যান্ড ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে এই বিলগুলা প্রতি 3 বছর অন্তর অন্তর ফিশিং করা হয় মানে হচ্ছে প্রথম 2 বছর যারা ইজারা নেয় ওরা লালন মাছদের লালন পালন করবে এবং হচ্ছে 3 বছরে 3 বছর মাঠে গিয়ে ওরা ফিশিং করবে মাছগুলো কখনো যেন মেশিন দিয়ে সেচ দিয়ে এবং বিষ প্রয়োগ করে যেন মাছ না ধরে যার কারণে আমার মৎস্য দপ্তর সর্বদা সজাগ রয়েছে এবং আমার সবসময় মোবাইল ফোন অব্যাহত থাকে সরকার যদি মাছটা না মারার জন্য মানুষের উদ্যুক্ত করতে পারে তাইলে হয়তো মাছের উৎপাদনটা বাড়িয়ে দিব ভবিষ্যতে আমরা হাওড় এবং নদীতে মাছ ছাড়ার কোনো প্রয়োজন পড়তো না সুনামগঞ্জের বিল ও হাওড়ের পানি দূষণমুক্ত হওয়ায় বেশ জনপ্রিয় এই অঞ্চল এখন সুনামগঞ্জ